নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে নতুন রেসিপি একটা আমাদের গ্রাম্য পদ্ধতিতে পটল পোস্ত। আপনারা সঙ্গে থাকুন আর রেসিপিটা মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি পটলগুলোকে এইভাবে চিরে নেব চাকু দিয়ে মাঝখানে, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। পটলে হচ্ছে নুন আর গোবর হলুদ দিয়ে মেখে নেব পটলটাকে। গরম হয়ে গেলে পটলগুলো ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কালো করে ফোন দিয়ে এটা নিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে পটল পোস্ত। যেহেতু পোস্ত সর্ষে বাটা বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এখন দেবো হচ্ছে লিকুইড গুঁড়ো দুধ। আমুল দুধটা উষ্ণ জলে গরম করা হয়ে গেছে, সেটা এখন দিয়ে দেব। তাহলে আমি পটল পোস্ততে এই দুধটা দিলে রেসিপিটা খুব টেস্ট হয়। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে, বেশি জাল দেওয়া যাবে না, অল্প আঁচে জাল দিতে হবে যাতে পোস্ত সর্ষেটা যেন লেগে না ধরে। যদি লেগে যায় তাহলে তেতো হয়ে যাবে। বন্ধুরা আপনারা এটা বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কত
কিরকম লাগে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও রান্নার রেসিপি পেতে আমাকে ফলো করুন, তাহলে আপনারা দেখতে পাবেন। হয়ে গেল, রান্না হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। কড়াইয়ে লেগে রাখা পোস্তগুলো ভালো করে নামাতে হবে। আমার পটল পোস্ত রেডি। এখন আমি আরেকটা নতুন রান্না ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা আমার ফার্স্ট রেসিপি, সেকেন্ড রেসিপি পাওয়ার জন্য